হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস আজকে দ্য হিন্দু নিউজ পেপারের একটি আর্টিকেল নেওয়া হয়েছে এটি একটি ইন্টারন্যাশনাল আর্টিকেল তো চলো আজকের আর্টিকেলটি পড়া যাক ফ্রেন্ডস প্রথমে হেডলাইনটা দেখো অ্যাসেসিনেশান বিট থটেড অ্যাট ড্রামস ফ্লোরিডা গলফ কোর্স অ্যাসেসিনেশান মানে হচ্ছে গুপ্ত হত্যা আর বিড মানে হচ্ছে প্রচেষ্টা অ্যাসেসিনেশান বিট অর্থাৎ অ্যাসেসিনেশান অ্যাটেম্পট গুপ্ত হত্যার প্রচেষ্টা ওকে এটা সাবজেক্ট থট এট তো থট বলতে এখানে ওয়াজ থট যেহেতু আমরা জানি যে হেডলাইনের সাহায্যকারী ক্রিয়া তুলে দেওয়া হয় তো এখানে অ্যাসেসিনেশন বিড ওয়াজ থট মানে মানে ভয়েসে লেখা হয়েছে থট শব্দের অর্থ হলো থামানো বা প্রতিহত করা তো প্রতিহত করা হয়েছে অ্যাসেসিনেশন বিড অর্থাৎ গুপ্তহত্যার প্রচেষ্টাকে প্রতিহত করা হয়েছে অ্যাট ট্রাম্পস ফ্লোরিডা গলফ কোর্স তো ট্রাম্পের ফ্লোরিডা ফ্লোরিডা গলফ কোর্সে আচ্ছা ট্রাম্প এখানে অ্যাপোস্ট্রপি এস আছে মানে ট্রাম্পের এরকম মানে হবে আর ফ্লোরিডা হচ্ছে একটা জায়গার নাম ঠিক আছে তো ইউএসের একটা জায়গার নাম তো সেখানকার যে গলফ কোর্স রয়েছে গল্ফ কোর্স হচ্ছে গলফ খেলার জন্য যে গ্রাউন্ড ঠিক আছে গলফ গ্রাউন্ড বলতে পারি গলফ খেলার মাঠ তো ট্রাম্পের ফ্লোরিডাতে অবস্থিত গলফ খেলার মাঠে যে অ্যাসেসিনেশান বিড হয় অর্থাৎ গুপ্ত হত্যার অ্যাটেম্প সেটা কিন্তু প্রতিহত করা হয়েছে লেটেস্ট অ্যাটেম্প অন হিস লাইফ তো তার জীবনের উপরে যে লেটেস্ট অ্যাটেম্প আসে মানে হচ্ছে সম্প্রতি যে প্রচেষ্টা প্রচেষ্টা বলতে এখানে হত্যার প্রচেষ্টা অ্যাসেসিনেশন অ্যাটেম্প তো এখানে যে লেটেস্ট যে অ্যাসেসিনেশন অ্যাটেম্প হত্যার গুপ্ত হত্যার যে প্রচেষ্টা তার জীবনের উপরে কামস এটা আসে টু মান্থস আফটার হিউ আর শট অ্যাট আ ক্যাম্পেন র্যালি ইন পেন্সিলভেনিয়া আচ্ছা পেনসিলভেনিয়া হচ্ছে ইউএসের একটা স্টেট তো সেখানে যে ক্যাম্পেন র্যালি হয়েছিলো অর্থাৎ প্রচার সমাবেশ সেই প্রচার সমাবেশে তিনি কিন্তু হিউর শর্ট তাকে গুলিবিদ্ধ করা হয় তো তার দুই মাস পরে টু মান্থস আফটার হিউ শর্ট একটা ক্যাম্পেন র্যালি ইন পেন্সিল পেনসিলভেনিয়া যে প্রচার সমাবেশ হয় সেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন তো তার দুই মাস পরে এই লেটেস্ট অ্যাটেম্পটা আসে অর্থাৎ সেকেন্ড অ্যাটেম্প তার উপরে করা হয় সাস্টেনিং আ মাইনার ইঞ্জুরি টু হিস রাইট ইয়ার আচ্ছা এই প্রথম যে অ্যাটেম্পট হয়েছিল তাতে কিন্তু তিনি আহত হয়েছিলেন অর্থাৎ সাস্টেন সাস্টেন ইঞ্জুরি মানে আহত হওয়া তো সামান্য আহত হয়েছিলেন সাস্টেনিং আ মাইনার ইঞ্জুরি অর্থাৎ সামান্য আহত হয়েছিল টু হিজ রাইট এয়ার অর্থাৎ তার ডান কানে ডান কানে তিনি কিন্তু সামান্য ইঞ্জুরি সাস্টেন করেছিলেন ইঞ্জুরি সাস্টেন করা মানে হচ্ছে তার আহত হওয়াই বলতে পারি সাসপেক্ট হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ আ ফিফটি এইট ইয়ার ওল্ড ফ্রম হাওয়াই তো সাসপেক্ট যে সন্দেহভাজন ব্যক্তি সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহবাজন ব্যক্তি যার উপর সন্দেহ করা হচ্ছে তো হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ তাকে আইডেন্টিফাই বা শনাক্ত করা হয়েছে কি হিসাবে একজন আটান্ন বছর বয়সী ফ্রম হাওয়াই হাওয়াই থেকে আসা অর্থাৎ হাওয়াইয়ের বাসিন্দা রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প ওয়াজ সেফ অন সানডে তো রিপাবলিকান বলতে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের পার্টির নাম হচ্ছে রিপাবলিকান পার্টি তো সেই পার্টির প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট অর্থাৎ প্রেসিডেন্ট পদের ক্যান্ডিডেট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি সেভ ছিলেন অন সানডে অর্থাৎ রবিবারে তো কোনো বারের নামের আগে অন প্রিপোজিশন ইউজ হয় তোমরা জানো তো রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেফ ছিলেন রবিবারে তো কিসের পরে আফটার দ্য সিক্রেট সার্ভিস ফয়েল্ড তো পরে তো সিক্রেট সার্ভিস ব্যর্থ করে দেয় ফয়েল মানে হচ্ছে ব্যর্থ করে দেওয়া তো ব্যর্থ করে দেয় কি ব্যর্থ করে দেয় হোয়াট দ্য এফবিআই কল্ড অ্যান্ড অ্যাপারেন্ট অ্যাসেসিনেশান অ্যাটেম্পট তো একটা অ্যাসেসিনেশান কে কি করে ফয়েল করে দেয় যেটাকে নাম দিয়েছে কে এফ এটাকে উল্লেখ করেছেন অ্যাসেসিনেশান অ্যাটেম্পট তো সেই অ্যাসেসিনেশন অ্যাটেম্পটকে ফয়েল করে দেয় সিক্রেট সার্ভিস হোয়াইল হি ওয়াজ গল্ফিং যখন তিনি গল্ফ খেলছিলেন ওয়াজ গলফিং মানে হচ্ছে গল্ফ খেলছিলেন যখন তিনি গল্ফ খেলছিলেন অন হিজ কোর্স কোর্স বলতে এখানে গলফের মাঠের কথা বলা হয়েছে গল্ফ গ্রাউন্ড তো তার গল্ফ গ্রাউন্ডে তিনি যখন গল্ফ খেলছিলেন কোথায় সেটা ইন ওয়েস্ট পাম বিচ ফ্লোরিডা তো ফ্লোরিডার ওয়েস্ট পাম্প বিচে তো একটা জায়গার নাম তো সেখানে এই মাঠে গলফের মাঠে যখন তিনি গল্ফ খেলছিলেন তখনই কিন্তু এই অ্যাসেসিনেশান অ্যাটেম্পটা করা হয় যেটা নাম দিয়েছেন এফবিআই ঠিক আছে এটাকে এফ উল্লেখ করেছেন অ্যাসেসিনেশান অ্যাটেম্প তো সেই অ্যাটেম্পকে কিন্তু সিক্রেট সার্ভিস ফয়েল করে দেয় ব্যর্থ করে দেয় তো সেটার পরে কিন্তু রবিবারে ডোনাল্ড ট্রাম্প সেভ ছিলেন নিরাপদ ছিলেন সেভারাল সিক্রেট সার্ভিস এজেন্টস ফায়ার্ড আ গান ইন বুশেস আচ্ছা কিছু সিক্রেট সার্ভিসের এজেন্টরা কী করে ফায়ার করে তারা গুলি চালায় অনা গানম্যান অর্থাৎ সেই গানম্যান যে বন্দুকধারী ছিল তার উপরে ইন বুশেস সে কোথায় ছিল সে ঝোঁপঝাড়ের মধ্যে ছিল সে ঝোঁপের মধ্যে থাকা গানম্যান বন্দুকধারীকে কিন্তু সিক্রেট সার্ভিসের এজেন্টরা কিন্তু কী করে গুলি চালায় নিয়ার দ্য প্রপার্টি লাইন অফ গল্ফ কোর্স তো এই গল্ফ কোর্সের গল্ফের মাঠের যে প্রপার্টি লাইন ছিল তার কাছে যে বুশ ছিল সেখানে এই গানম্যানকে গুলি করেছিল সেভারেল সিক্রেট সার্ভিস এজেন্ট অর্থাৎ কিছু সিক্রেট সার্ভিসের এজেন্টরা আফটার হি ওয়াজ স্পটেড আ ফিউ হান্ড্রেড ইয়ার্স ফ্রম হোয়ার মিস্টার ডোনাল্ড ট্রাম্প ওয়াজ প্লেইং আচ্ছা মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেখানে খেলছিলেন সেখান থেকে কয়েকশো গজ দূরে ঠিক আছে আর ফিউ হান্ড্রেড ইয়ার্স ফ্রম হোয়ার মিস্টার ট্রাম্প ওয়াজ প্লেইং মিস্টার ট্রাম্প যেখানে খেলছিলেন সেখান থেকে হোয়ার ফ্রম মানে সেখান থেকে বলতে পারি সেখান থেকে ফিউ হান্ড্রেড ইয়ার্স অর্থাৎ কয়েকশো গজ ইয়ার মানে হচ্ছে গজ গজে দেখা যাবার পরে তো স্পটেড এখানে অর্থ হবে দেখা যাওয়া তো দেখা যাবার পরে কিন্তু সিক্রেট সার্ভিসের এজেন্ডা গুলি চালায় সেই বুশে থাকা গানম্যানকে ল এনফোর্সমেন্ট এটা কিন্তু ল এনফোর্সমেন্ট অফিসাররা এ কথা কিন্তু বলেছেন দ্য সাসপেক্ট লেফট অ্যান্ড এ কে ফর্টি সেভেন স্টাইল অ্যাসল্ট রাইফেল আচ্ছা সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি যাকে সন্দেহ করা হচ্ছে যে এই হত্যার প্রচেষ্টা করেছে তো সে রেখে যায় লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট সেই ব্যক্তি কিন্তু রেখে যায় অ্যান্ড এ কে ফর্টি সেভেন স্টাইল অ্যাসল্ট রাইফেল অর্থাৎ এ কে ফর্টি সেভেনের মতো আর কি স্টাইলের সেরকম ধাঁচের একটা অ্যাসল্ট রাইফেল রেখে যায় অ্যান্ড আদার আইটেমস এবং অন্যান্য আইটেমস অ্যাট দ্য সিন সিন বলতে ওই ঘটনাস্থলে অ্যান্ড ফ্লেড এবং পালিয়ে যায় ফিলি এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফ্লেট পালিয়ে যায় ইন আ ভেহিকেল একটা ভেহিকেলে কিন্তু পালিয়ে যায় অ্যান্ড এবং ওয়াজ লেটার অ্যারেস্টেড এবং পরে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয় গ্রেপ্তার করা হয় তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে ওয়াজ প্লাস ভারতের থার্ড ফার্ম অ্যাটেম্পটেড ইউজ করা হয়েছে দ্য অ্যাপারেন্ট অ্যাটেম্পট অন মিস্টার ট্রাম্পস লাইফ তো এই যে পরিষ্কারে স্পষ্ট যে হত্যার প্রচেষ্টা মিস্টার ট্রাম্পের জীবনের কেম এটা এসেছিলো জাস্ট টু মান্থস আফটার হি ওয়ার শট অ্যাট আ ক্যাম্পেন র্যালি তো একটা ক্যাম্পেন র্যালিতে ইন পেন্সিলভেনিয়া অর্থাৎ পেন্সিলভেনিয়াতে যে একটা ক্যাম্পেন র্যালি হয়েছিল তো সেখানে তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন সেটার দুই মাস পরে ঠিক দুই মাস পরে কিন্তু এই অ্যাপারেন্ট অ্যাটেম্পটা এলো মিস্টার ট্রাম্পের উপরে ঠিক আছে সাস্টেনিং আ মাইনার ইনজুরি টু হিস রাইট ইয়ার পেনসিলভেনিয়াতে যে অ্যাটেম্পট হয়েছিলো তাতে তিনি সাস্টেন করেছিলেন সামান্য ইনজুরি সাস্টেন করেছিলেন অর্থাৎ তিনি সামান্য আহত হয়েছিলেন টু হিস রাইট এয়ার অর্থাৎ তার ডান কানি কিন্তু সামান্য আহত হয়েছিল আই উড লাইক টু থ্যাঙ্ক এভরি ওয়ান ফর ইউর কনসার্ন অ্যান্ড ওয়েল উইশেস উড লাইক মানে হচ্ছে ওয়ান্ট চাওয়া আমি চাই টু থ্যাঙ্ক ধন্যবাদ জ্ঞাপন করতে এভরি ওয়ান প্রত্যেককে ফর ইয়োর কনসার্ন আপনাদের কনসার্নের জন্য মানে হচ্ছে চিন্তার জন্য অ্যান্ড ওয়েল উইশেস এবং শুভকামনার জন্য ঠিক আছে ওয়েল উইশেস বলতে শুভকামনা তো আমি আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আপনাদের উদ্বিগ্নতা এবং শুভকামনার জন্য ইট ওয়াজ সার্টেনলি অ্যান্ড ইন্টারেস্টিং ডে এটা ছিল নিশ্চিতভাবে একটা ইন্টারেস্টিং ডে খুবই চমকপ্রদ দিন মিস্টার ট্রাম্প সেট অন সোশ্যাল মিডিয়া লেট অন সানডে তো রবিবারে কিন্তু লেটে বলতে রাতের দিকে সোশ্যাল মিডিয়াতে এ কথা কিন্তু ট্রাম্প বলেছেন সিএনএন ফক্স নিউজ তো এগুলো এক একটা নিউজ চ্যানেলের নাম বলতে পারি পত্রিকা বা চ্যানেলের নাম অ্যান্ড দ্য নিউ ইয়র্ক টাইমস তো এই সমস্ত নিউজ পেপার পত্রিকা আইডেন্টিফাইড আইডেন্টিফাই করেছিল দ্য সাসপেক্ট সাসপেক্টের কী নামে অ্যাজ রিয়ান ওয়েসলি ওয়েসলি রাউথ ঠিক আছে রিয়ান ওয়েসলি রাউথ নামে কিন্তু আইডেন্টিফাই করেছিল ফিফটি এইট যার বয়স হচ্ছে আটান্ন বছর অব হাওয়াই হাওয়াই হাওয়াইয়ের অর্থাৎ হাওয়াই একটা জায়গার নাম সেখানকার আটান্ন বছর বয়সী রিয়ান বা রায়ান ওয়েসলি রাউথ মোটিভ আননোন মোটিভ মানে হচ্ছে উদ্দেশ্য আননন মানে হচ্ছে জানা যায়নি এখনও ঠিক আছে মোটিভ আননন উদ্দেশ্য জানা যায়নি ইট ওয়াজ নট ক্লিয়ার এটা পরিষ্কার নয় ইফ অর হাউ দ্য সাসপেক্ট তো কেন কিভাবে সাসপেক্ট সন্দেহবাজন ব্যক্তি নিউ জানতো মিস্টার ট্রাম্প ওয়াজ প্লেইং গলফ যে মিস্টার ট্রাম্প গলফ খেলছে এটা কীভাবে কেমনভাবে কোন উপায়ে কিন্তু জানতে পারলো সাসপেক্ট এটা কিন্তু স্পষ্ট নয় অ্যাট দ্য টাইম সেই সময় অর্থাৎ সেই সময় যে মিস্টার ট্রাম্প গলফ খেলছিলেন এটা সন্দেহভাজন ব্যক্তি কিভাবে জানতে পারলো কোন উপায়ে জানতে পারল এটা কিন্তু স্পষ্ট নয় অর অথবা হোয়াট ইজ হিজ মোটিভ ওয়াস কিন্তু তার মোটিভ কী ছিল তার উদ্দেশ্য কী ছিল বাট দ্য অ্যাটেম্পটেড অ্যাটাক কিন্তু এই যে প্রচেষ্টা চালানো হয় অ্যাটাক করার যে ওই গুপ্ত হত্যা করার যে অ্যাটেম্পটেড অ্যাটাক করা হয় ওয়াজ শিওর টু রেস নিউ কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য লেভেল অফ প্রোটেকশন হি ইজ গিভেন আচ্ছা এটা কিন্তু তো এটা কিন্তু প্রশ্ন তোলে নিশ্চিতভাবে কিন্তু এটা প্রশ্ন নতুন করে প্রশ্ন তোলে অ্যাবাউট দ্য লেভেল অফ প্রোটেকশান মানে যে লেভেলের যে স্তরে তার প্রোটেকশন সুরক্ষা দেওয়া হয়েছে হি ইজ গিভেন অর্থাৎ তাকে দেওয়া হয়েছে ঠিক আছে তো যে লেভেলের প্রোটেকশন তাকে দেওয়া হয়েছে যে স্তরের প্রোটেকশন সুরক্ষা তাকে দেওয়া হয়েছে সেটা নিয়ে নতুন করে কিন্তু এটা প্রশ্ন তোলে যে অ্যাটেম্পটা ফের হলো বাট দ্য অ্যাটেম্পটেড অ্যাটাক যে এই মানে হত্যা করার যে অ্যাটাক সেটা কিন্তু ওয়া শিওর রেজ এটা নিশ্চিত রূপে প্রশ্ন তোলে নিউ কোশ্চেন তোলে অ্যাবাউট দ্য লেভেল অফ প্রোটেকশান হি ইজ গিভেন তো সেই লেভেলের প্রোটেকশানকে যেটা তাকে দেওয়া হয়েছে তো এখানে হুইচ ইজ গিভেন এটাও দেওয়া যেতে পারতো তো হুইচ মডার্ন ইংলিশ আর দেওয়া হয় না তেমন ঠিক আছে তারপরেই বসে দেওয়া হয় তো হুইচ ইজ তো হি ইজ গিভেন বলতে হুইচ ইজ গিভেন মানে যে প্রোটেকশানটা তাকে দেওয়া হয়েছে ইন রেসপন্স টু আর রিপোর্টার্স কোশ্চেন তো রিপোর্টার একটা রিপোর্টারের কোশ্চেনের জবাবে বা রেসপন্সে প্রতিক্রিয়ায় অফিসিয়াল অ্যাট অ্যাকনলেজ তো কর্মচারীরা কিন্তু অ্যাকনলেজ করে অর্থাৎ স্বীকার করে ড্যাট যে বিকজ মিস্টার ট্রাম্প ইজ নট ইন অফিস যেহেতু বা কারণ হচ্ছে মিস্টার ট্রাম্প অফিসে নেই অফিসে নেই বলতে কোনো দায়িত্বে নেই বা পদে নেই দ্য ফুল দ্য ফুল গলফ কোর্স ওয়াজ নট করডন্ট অফ আচ্ছা তো গলফের এই মাঠটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু করডন্ট অফ নেই কর্ডন অফ শব্দের অর্থ হলো কোনো কিছু থেকে ব্লক করা মানে হচ্ছে মানে হচ্ছে এন্টার যাতে না করতে পারে ব্লক করে দেওয়াকে বলা হয় কর্ডন অফ বা প্রোটেক্টেডও বলতে পারি এখানে তো এটা কিন্তু পুরোপুরি প্রোটেক্টেড ছিল না ব্লক করা পুরোপুরি পর্যন্ত ছিল না মিস্টার ট্রাম্প যেহেতু অফিসে নেই অর্থাৎ পদে নেই সেই জন্য কিন্তু ফুল গল্ফটা এই ফুল গলফ কোর্সটা কিন্তু কর্ডন অফ নেই অর্থাৎ প্রোটেক্টেড নেই ব্লকেড নেই প্রেসিডেন্ট জো বাইডেন লেটার সেট তো পরে কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন হি হ্যাড ডাইরেক্টেড যে তিনি নির্দেশ দিয়েছিলেন আদেশ দিয়েছিলেন হিজ টিম তার টিমকে টু এনশিওর নিশ্চিত করতে দ্য সিক্রেট সার্ভিস হ্যাজ দ্য রিসোর্সেস ইট নিডস টু এনশিওর মিস্টার ট্রাম্প সেফটি জো বাইডেন পরবর্তীতে বলেছেন তিনি নির্দেশ দিয়েছিলেন তার টিমকে টু এনশিওর নিশ্চিত করতে কি নিশ্চিত করতে দ্য সিক্রেট সার্ভিস হ্যাজ দ্য রিসোর্সেস অর্থাৎ এটা নিশ্চিত করতে যে সিক্রেট সার্ভিসদের যেন রিসোর্স থাকে হ্যাজ দ্য রিসোর্স ইট নিডস যে রিসোর্সে তাদের প্রয়োজন সেই রিসোর্স যেন থাকে সিক্রেট সার্ভিসদের মিস্টার ট্রাম্পের সেফটি এনশিওর করতে নিশ্চিত করতে ঠিক আছে সো ফ্রেন্ডস এই ছিল আজকের আর্টিকেল আই হোপ তোমরা বুঝতে পেরেছো তো কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও তো পরবর্তীতে অন্য কোনো আর্টিকেল নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও